ওয়েলকাম বন্ধুরা অনলাইন ই পাঠশালা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়ার পঞ্চম পার্ট অর্থাৎ ফিফ পার্ট নিয়ে আলোচনা করব আজ আমরা কোস্টাল প্লেন সম্পর্কে আলোচনা করব। তাই চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক কোস্টাল প্লেন অফ ইন্ডিয়া তবে শুরু করার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে আমরা ইন্ডিয়ান ফিজিওগ্রাফিক অফ ইন্ডিয়াকে অর্থাৎ ফিজিওগ্রাফিক ফিচার অনুসারে ইন্ডিয়াকে ছয়টি ভাগে ভাগ করতে পারি নর্থার্ন মাউন্টেন নর্থার্ন প্লেন ইন্ডিয়ান ডিজার্ট পেনিনসুলার প্লেটু কোস্টাল প্লেন এবং ইন্ডিয়ান যে আই আইসল্যান্ড ওইগুলো এই ছয় ভাগে আমরা ইন্ডিয়ান মাউন্টেন নর্থার্ন প্লেন ইন্ডিয়ান ডিজার্ট এবং পেনিনসুলার প্লেট সম্পর্কে অলরেডি আলোচনা করেছি যদি কেউ দেখে না থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে দেখে নিতে পারো আজ আমরা আলোচনা করব কোস্টাল প্লেন চলো তবে শুরু করা যাক এই যে ইন্ডিয়ান কোস্টাল প্লেন এই কোস্টাল প্লেন অঞ্চলকে মানে এই কোস্টাল প্লেন অঞ্চলকে দুই ভাগে ভাগ করা যায় কি কোস্টাল প্লেন অঞ্চলকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে কি মানে এই যে ন্যারো কোস্টাল প্লেন এটা কি করেছে একটা আরব সি অঞ্চলে আর একটা বে অফ ব্যাঙ্গল অঞ্চলে একটা ইস্টে একটা ওয়েস্টে এই জন্য আমরা কোস্টাল প্লেনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে ওয়েস্টার্ন কোস্টাল প্লেন মানে যেটা আরব সাগর উপকূলে এবং ইস্টার্ন কোস্টাল প্লেন যেটা বঙ্গোপসাগর উপকূলে প্রথমে আমরা ওয়েস্টার্ন কোস্টাল প্লেন সম্পর্কে আলোচনা করব ইট লাইস অ্যালং অ্যারাবসি অর্থাৎ অ্যারাব যে সি আছে অর্থাৎ আরব সাগর আছে এই আরব সাগরের উপকূলে এটি অবস্থিত ফরটি ফর্টিন হান্ড্রেড কিলোমিটার লং এটি কি চোদ্দোশো কিলোমিটার এটি অবস্থিত দিস প্লেন কভার গুজরাট মহারাষ্ট্র কর্ণাটকা গোয়া কেরালা তাহলে কোন কোন গুজরাট মহারাষ্ট্র গোয়া কর্ণাটকা আর কেরালা এইগুলো অবস্থিত মেন রিভার হেয়ার শ্রাপ্তি নর্মদা অ্যান্ড মন্দেভি এই অঞ্চলে কিছু ইম্পর্টেন্ট পোর্ট দেখা যায় অর্থাৎ বন্দর দেখা যায় সেটা হচ্ছে মুম্বাই পোর্ট মারমাগাঁও পোস্ট কোচিন পোস্ট ম্যাঙ্গালোর পোস্ট আর কান্ডালা এই অঞ্চলে ইম্পর্টেন্ট কোস্ট এই অঞ্চলে কিছু লেগুনস দেখা যায় যেমন অষ্টমদী লেগুন আর ভেমবানন্দ ইজ কল্ড কোয়াল ইন কেরালা অর্থাৎ কেরালাতে যে লেগুনগুলো দেখা যায় ওই লেগুনগুলোকে কি বলা হয় কয়ালস বলা হয় যেটি যার মধ্যে ভেম্বানন্দ একটি অন্যতম এরপরে আমাদের প্রথম যে ভাগটা সেটা হচ্ছে কাচ অ্যান্ড কাতুয়ার কোস্ট এই কাচ অ্যান্ড কাতোয়ার কোষ সম্পর্কে আমরা প্রথমে দেখে নিই কাচ ইজ ফর ফরমালি এ গল্ফ ইজ ফর্ম বাই দ্য ডিপোজিট অফ সিল্ড বাই সিল্ড বাই ইন্দাস অর্থাৎ যে সিন্ধু নদী আছে এই সিন্ধু নদী যে পলিবালিগুলো সঞ্চয় হয়ে এই কাচ অঞ্চলটি গঠিত হয়েছে দ্য কাছ কভার উইথ দ্য স্যালো ওয়াটার ডিউরিং দ্য মুনসুন এই মুনসুনের সময়ে এই অঞ্চলে অগভীর একটি এটি শ্যালো ওয়াটার অর্থাৎ অল্প জলযুক্ত একটা অঞ্চল সৃষ্টি হয়েছে ইট ইজ ডিভাইড ইন গ্রেট রান গ্রেট রান ইন নর্থ অ্যান্ড লিটল রান ইন ইস্ট ইন ইস্ট অর্থাৎ দেখা যাচ্ছে এখানে রান অফ কচের এই উত্তরে যে অঞ্চলটাকে এটাকে বলা হচ্ছে কি গ্রেটার রান আর এই এর এর যে ইস্টে অর্থাৎ নর্থে সাউথের দিকে যে যে জায়গাটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হয়েছে লিটিল রান এর লেন্থ কত তিন হা তিনশো কুড়ি কিলোমিটার আর উডি হচ্ছে একশো ষাট কিলোমিটার আর এর যে টোটাল যে এরিয়া এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো স্কোয়ার কিলোমিটার এই অঞ্চলে কাতুয়ার যে অঞ্চলটা আছে এই কাতুয়ার অঞ্চলটি হচ্ছে সাউথ অফ কাচ অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে কাচ অঞ্চল এবং বাদ বাকি যে পরবর্তী অঞ্চল গুজরাট কোস্ট এটা হচ্ছে কাতুয়ার কোস্ট এবার চলে আসে আমরা কনকন কোস্ট এই কনকন কোস্টটা কি দামুন যে দামুন আছে অ্যান্ড দিউ আছে এই দামুন থেকে নর্থ অফ গোয়া অর্থাৎ দামুন থেকে গোয়া পর্যন্ত এটি অবস্থিত এর ডিস্টেন্স কত অ্যাবাউট পাঁচশো কিলোমিটার আর এর উইথ কত পঞ্চাশ থেকে আশি কিলোমিটার এই অঞ্চলে প্রচুর পরিমাণে মানে ধান উৎপন্ন এবং কাজু বাদাম এই অঞ্চলে প্রচুর পাওয়া যায় ইম্পর্টেন্ট ক্রপস ঠিক আছে এরপর চলে যায় আমরা কর্ণাটকা কোস্ট এই কর্ণাটকা কোস্ট কোথায় গোয়া থেকে ম্যাঙ্গালোর পর্যন্ত এটি অবস্থিত কত কিলোমিটার প্রায় দুইশো পঁচিশ কিলোমিটার আর অ্যাভারেজ উইট কত তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আর যে ম্যাক্সিমাম উইথ কত সত্তর কিলোমিটার এই অঞ্চলে প্রচুর পরিমাণে আয়রন ডিপোজিট আছে এই কর্ণাটকা কোস্টে এরপর চলে আসা আমরা মালাবার কোস্ট এই মালাবার কোস্ট কোথায় অবস্থিত এই মালাবার কোস্ট অবস্থিত কোথায় ম্যাঙ্গালোর থেকে কন্যা পর্যন্ত অ্যাবাউট পাঁচশো কিলোমিটার লং তাহলে ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এটি অবস্থিত এই যে কোস্ট এই অঞ্চলের এই কোস্ট অঞ্চলের মানে রিলেটিভলি উইড কার থেকে কর্ণাটকের যে কোস্ট আছে কর্ণাটকের কোস্ট থেকে এর উইড একটু বেশি কত প্রায় ছিয়ানব্বই কিলোমিটার এই অঞ্চলে এই অঞ্চলে কিছু লেগুনস দেখা যায় যেগুলো আমরা অলরেডি ডিসকাস যাই লেগুনগুলো কি প্যারালাল টু কোস্ট ধরো এখানে সাপোজ কোস্ট আছে হ্যাঁ ধরো এখানে কেরালা কেরালার এখানে কোস্ট আছে এই কোস্ট অঞ্চলে প্যারালালই এখানে লেগুন ফর্ম করে এই লেগুনকে লেগুনগুলোকে কী বলা হয় কেরালার ভাষায় কয়াল বলা হয় এরপর চলে আসি আমরা ইস্ট কোস্ট অফ ইন্ডিয়া এই ইস্ট কোস্ট অফ ইন্ডিয়াকে কী বলা হয় ইস্টার্ন ঘাট ঘাট এবং বে অফ বেঙ্গল তাহলে ইস্টার্ন ঘাট থেকে বে অফ বেঙ্গল পর্যন্ত হচ্ছে ইস্টার্ন কোস্ট এই অঞ্চলে এই অঞ্চলে এক্সটেনশন কোথায় গঙ্গা ডেল্টা থেকে কন্যাকুমারিকা অর্থাৎ এখানে গঙ্গা ডেল্টা আছে এই গঙ্গা ডেল্টা থেকে কন্যাকুমারিকা পর্যন্ত এর এক্সটেনশন এই অঞ্চলের যে ইম্পর্টেন্স রিভারগুলো আছে সেগুলো কি মহানদী গোদাবরী কৃষ্ণা আর কাবেরি এই অঞ্চলে ইম্পর্টেন্ট চিলকা লেক পুলিকট লেক পুলিকট লেক অর লেগুন এই অঞ্চলে ইম্পর্ট্যান্ট জিওগ্রাফিক্যাল ফিচার ইস্ট কোস্টে চলো এবার ইস্ট কোস্টকে কিছু কিছু ভাগে ভাগ করা হয় প্রথমে হচ্ছে কি উৎকল কোস্ট এই উৎকল কোস্টটা কি চিল্কা লেক থেকে কলেরুলক পর্যন্ত বিস্তার করেছে এখানে কি এটা কিন্তু মাছ উইডার দেন ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ ওয়েস্টার্ন কোস্ট অর্থাৎ এই কোস্টে চাইতি এই যে উৎকল কোষ্টটা আছে এটা অনেকটা উইডার কত প্রায় চারশো কিলোমিটার আর এই অঞ্চলে কি হ্যাঁ এই অঞ্চলে কি এই অঞ্চলের ফিচার অর্থাৎ এটাই হচ্ছে উৎকল কোস্ট এরপর চলে আসে আমরা অন্ধ্রা কোস্ট অর্থাৎ উৎকল কোষ্টের ঠিক পরে কি হচ্ছে অন্ধ্রা কোস্ট। এই অন্ধ্রা কোষ্টটা কি কোলেরু যে লেক আছে এই কোলেরু লোক থেকে পুলিকট লেক পর্যন্ত এই অন্ধ্রা কোষ্টটা। এক্সটেনশন করেছে এই এই অন্ধ্র কোষ্ঠের ইম্পর্ট্যান্ট কী ফিচার সেটা হচ্ছে কৃষ্ণা অ্যান্ড গোদাবরী রিভারের যে বেসিন এই বেসিনটা দেখা যায় কোথায় অন্ধ্রা কোষ্টে এরপর আমরা চলে যাব যে করমণ্ডল কোস্ট এই অন্ধ্র কোস্টের ঠিক সাউথে থেকে আছে করমণ্ডল কোস্ট দ্য করমণ্ডল কোস্ট ইজ এক্সটেন্টেড বিটুইন পুলিকট লেক থেকে কি কন্যাকুমারীকে অর্থাৎ এখানে পুলিকট লেক আছে এই পুলিকট লেক থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা বিস্তৃত হয়েছে কত কন্যাকুমারীকে তামিলনাড়ু কত কিলোমিটার ছয়শো পঁচাত্তর কিলোমিটার এর লং এটি এই যে ইন্ডিয়ান যে কোস্ট লাইন এই অঞ্চলে কি হচ্ছে যে সামারের সময় ড্রাই থাকে কিন্তু উইন্টার উইন্টার সেশনে অর্থাৎ করমণ্ডল কোস্টে উইন্টারের সময় এই অঞ্চলে নর্থ ইস্ট যে মনসুন বয়ে যায় অর্থাৎ নর্থ ইস্ট মনসুন যখন এদিকে দিয়ে আসে তখন এই যে করমণ্ডল কোস্টা কোস্টে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় এই জন্য এখানে কাবেরী নদী উপর ত্যাকাকে কী বলা হয় গ্র্যানি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের শস্য মানে গ্র্যানি বলা হয় এই যে কোস্ট অঞ্চল এই কোস্ট অঞ্চলের যে সিগনিফিকেন্ট কী সিগনিফিক্যান্ট কোষ্ঠ অঞ্চলে কোষ্টি অঞ্চলে প্রথম সিগনিফিকেন্ট কী দেখা যায় এই কোষ্ঠ অঞ্চলে প্রচুর পরিমাণে ফার্টাইল সয়েল দেখা যায় যেখানে গিয়ে কাল্টিভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট যেমন রাইস হ্যাঁ এই অঞ্চলের মেজর ক্রপ এরপরে দুই নম্বর কী কী সিগনিফিকেন্স দেখা যায় এই অঞ্চলে যে ছোটো বড়ো যে পোর্টগুলো দেখা যায় যেখানে মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালের যে ক্যারিংয়ের জন্য অর্থাৎ ট্রেডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কি দেখা যায় এই অঞ্চলে যে সিডিমেন্টের রক পাওয়া যায় যেখানে যেখানে প্রচুর পরিমাণে মিনারেলস অয়েল এই সবগুলো ডিপোজিট থাকে যার ইকোনমিক ভ্যালু অনেক বেশি এরপরে কি এই অঞ্চলে প্রচুর পরিমাণে ফিশিং গ্রাউন্ড তৈরি হয়েছে এর ফলে মানে মাছ ধরার ফলে এই যে কোস্টাল অঞ্চলে যে মানুষ এদের প্রধান একটা অকুপেশন বলা যায় আর পাঁচ নম্বর কি এই অঞ্চলে একটা এই অঞ্চলে যে কোস্টাল অ্যান্ড মেরিন অঞ্চলে যে ইকোসিস্টেম তৈরি হয়েছে যেমন ম্যানগ্রোভ ইকোসিস্টেম কোরাল রিপ হ্যাঁ এই সবগুলো সৃষ্টি হয়েছে তাহলে আজকের জন্য এতটুকুই হ্যাঁ যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের জন্য এতটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই টেক কেয়ার